আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটা তৈরি করেছেন তিন ভাগে ভাগ করেছেন সৃষ্টি জগৎকে এক নাম্বার নাম্বার হলো হলো অস্থায়ী সৃষ্টি, দুই একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি তিন নাম্বার হলো স্থায়ী সৃষ্টি এবার আসুন আল্লাহ রব্বুল আলমিন অস্থায়ী কি সৃষ্টি করলেন এই পৃথিবীতে যত গাছ গাছালি রয়েছে গরু ছাগল ভেড়া দুম্বা যত প্রাণী জগৎ রয়েছে এগুলি পৃথিবীতে কিছুকাল থাকবে আবার চলে যাবে মরে যাবে গলে যাবে পচে যাবে এগুলি হল কিছুদিন থাকবে এরপর চলে যাবে এবার আসুন দুই নাম্বার একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি এটা কি আল্লাহ রী কারিমের মধ্যে জানিয়ে দিলেন হুয়াল্লাযী খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা ফী আল্লাহ রব্বুল আলামিন নভোমণ্ডল एवं ভোমণ্ডল তৈরি করেছেন ছয় দিনে সম্মানিত উপস্থিতি মহাকাশে আল্লাহ পাক যা তৈরি করে রেখেছেন গ্রহ নক্ষত্র ধুমকেতু ছায়াপাতুল কাপিণ্ড যা যা তৈরি করে রেখেছেন এগুলি আল্লাহ পাক ওই নবমণ্ডল এবং ভৌমণ্ডলকে তৈরি করেছেন মাত্র ছয় দিনে এবার চিন্তা করে দেখুন এই ছয় দিনে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করার পর আজ সূর্য আলো দিয়ে যাচ্ছে আজ ও গ্রহ নক্ষত্রগুলি আল্লাহ পাকের বিধান মেনে চলছে চাঁদ আল্লাহ পাকের বিধান মেনে চলছে আমার ভাইরা ছয় দিনে তৈরি করার পর এখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন অক্ষুণ্ণ রেখেছেন পৃথিবী চলতেই আসে এটা হলো একটু দীর্ঘস্থায়ী সৃষ্টি এবার প্রশ্ন হলো তিন নম্বর স্থায়ী সৃষ্টি কি এবার আসুন স্থায়ী সৃষ্টি হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রুহ মিন আমরি রব্বি নবী কি আপনি কি রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিন রুহ হলো আল্লাহ পাকের নির্দেশ মাত্র সম্মানিত উপস্থিতি এই মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তৈরি করেছেন কেমনে তৈরি করেছেন দেখুন তাম পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ রব আমিন মাটি সংগ্রহ করলেন ফেরেস্তা দিয়ে জিব্রিল আমিন দিয়ে এই মাটি সংগ্রহ করে আল্লাহ পাক এই মাটিগুলি মন্থন করলেন মন্থন <muchin> করলেন 40 হাজার বছর ধরে এরপর মন্থন করার পর এই মাটিটা এমন ভাবে শক্ত হয়ে গেল যেই তো শব্দটা হলো ঠন ঠন আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে জানিয়ে দিলেন খলক ইনসানামিন সলসলিন কালফখার পুরা মাটি থেকে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক মানুষকে এমনি ভাবে তৈরি করলেন এরপর চল্লিশ হাজার বছর ধরে এই মানুষকে পরিকল্পনা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতে মানুষের চেহারা অবয়ব দিয়ে হজরত আদম আলসালামের চেহারা বানিয়ে তার মধ্যে রুটা দিয়ে দিলেন হজরত আদম আলসালামকে এক বছর দুই বছর নয় এক হাজার বছর নয় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার বছর পরিকল্পনা নিয়ে যে মানুষকে রব্বুল আলমিন তৈরি করলেন সম্মানিত উপস্থিতি সেই মানুষ শুধুমাত্র ষাট বছর সত্তর বছর আশি বছর এই পৃথিবীতে থাকবে তারপর চিরবিদায় নিয়ে চলে যাবে এমনটি হতেই পারে না সম্মানিত উপস্থিতি এবার প্রশ্ন হল যদি ছয় দিনে এই নবমন্ডল এবং ভৌমন্ডল তৈরি করার পর আজও যদি সূর্য আলো দেয় এই পৃথিবী অক্ষণ্ণ থাকে এই পৃথিবী বেঁচে থাকে যেই মানুষকে আল্লাহ আমিন এক লক্ষ বিশ হাজার বছর ধরে পরিকল্পনা নিয়ে মানুষকে তৈরি করলেন এই মানুষ শুধু ষাট সত্তর বছর বেঁচে থাকবে এরপর মরে যাবে গলে যাবে পচে যাবে এমনটি হতেই পারে না মানুষকে তৈরি করেছেন অনন্তকালের জন্য শুধুমাত্র মানুষের নকস্তা মরে যায় কিন্তু মানুষের আত্মাটা থেকেই যায় মানুষ এই দুনিয়া থেকে চের বিদায় নিয়ে আখেরাতে চলে যায় সেখানে অনন্তকাল থাকবে যেই জীবনের শুরু শেষ এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নবমন্ডল ভূমন্ডল সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র এই পৃথিবীর একটা বস্তুই যা কোনোদিন ধ্বংস হবে না তা হলো মানুষের আত্মা